হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একেবারে বাজারের মতো ঝুরঝুরে এবং বাজারের মতোই টেস্টি চিকেন চাউমিন বানিয়ে দেখাবো। একেবারে ইজিলি আপনি বাজারের মতো চাউমিন ঘরে বানাতে পারেন। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, একেবারে বাইট সাইজ পিসেস, আপনি দেখে বুঝতে পারছেন। তবে আপনি চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। এবার আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা আমি ভালো করে ধুয়ে একেবারে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন ডার্ক সয় সস, 1 টিস্পুন ভিনেগার, হোয়াইট ভিনেগার বা সিরকাও বলে একে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে মোটামুটি 20-25 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। আর ততক্ষণে আমরা বাকি কাজগুলো করে নেব। বাকি কাজ করতে করতে এটা ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। আমি এখানে একটা এক্সট্রা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে একটুখানি ফুড কালার, অরেঞ্জ রেড ফুড কালার আছে এটা। আমি একেবারে বাজারের মতো কালারটা আনার জন্য এই ফুড কালারটা ব্যবহার করছি, তবে আপনার জন্য সম্পূর্ণ অপশনাল। তবে আপনি ভালো কালার চাইলে প্যাপরিকা পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, নইলে আপনি পুরোপুরি স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি আর বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এই হচ্ছে আমাদের হাক্কা নুডলস, 150 গ্রামের মতো হবে। আমি 1 প্যাকেট নিয়েছি। এটা একটু মোটা নুডলস, আপনি চাইলে পাতলাটাও নিতে পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। আমি একটু ভেঙে নিচ্ছি, আপনি চাইলে না ভেঙেও নিতে পারেন। জলের মধ্যে গেলে, মানে ফুটন্ত জলের মধ্যে গেলে এটা অটোমেটিক খুলে যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি একটু ভেঙে নিচ্ছি যাতে ছোট ছোট হয়ে যায়। তার জন্য ওদিকে আমি জল গরম করতে রেখেছি, তো জলের মধ্যে আমি দেব লবণ, 1-1.5 টিস্পুনের মতো লবণ দিয়ে দেব। লবণ দিলে নুডলসের ভেতরে পর্যন্ত লবণের স্বাদটা ঢুকবে। আর জলটাকে আমাদের ড্রেনও করতে হবে, তাই একটু লবণের পরিমাণ বেশি দিতে হবে। এবার ঢেকে দিয়ে জলটাকে ফুটতে দিচ্ছি। জল ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু আমরা নুডলস দেব না, নইলে কিন্তু নুডলস একেবারে ঝুরঝুরে তৈরি হবে না, এটা আঠালো আঠালো হয়ে যাবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে। তো দেখুন জলটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে, এবার আমরা নুডলসগুলো দিয়ে দেব। আপনি যে কোনো নুডলস নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে, আর জলের মধ্যে দেওয়ার পরেও হিটটা কিন্তু হাইয়েই রাখবো, হিট কম করব না। আর কিছুক্ষণ পরপর নাড়তে থাকবো, নেড়ে দিতে হবে, নইলে কিন্তু ইভেনলি বয়েলও হয় না আর মাঝে মাঝে এটা নিচে থেকে লেগে যায়। কিছুক্ষণ পরপর এরকম নাড়তে থাকতে হবে। আর নুডলসগুলোকে আমাদের 80% কুক করতে হবে, 80%-এর বেশি কিন্তু কুক করা যাবে না, তাহলে নুডলস কিন্তু একেবারে জাউ জাউ হয়ে যাবে, মানে জাউ মানে একেবারে কি বলে, গায়ে মাখা গায়ে মাখা। দেখুন আমি চেক করে দেখাচ্ছি আপনাকে, আমি একটা নুডলস ধরে যখন এরকম টান দিচ্ছি, এটা কিছুটা স্ট্রেস হচ্ছে, তারপরে এটা ভেঙে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। আর যদি আমি চাপছি তাহলে এটা ভেঙে যাচ্ছে, কিন্তু বেশি জোরে চাপলে ভেতরে একটুখানি দেখা যাচ্ছে যেটা সিদ্ধ হয়নি, মানে 80% সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এবার আমরা নুডলসগুলোকে ছেঁকে নেব। একটা স্ট্রেনার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত ঢেলে। এবার সঙ্গে সঙ্গে আমাদের ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে এটার যে কুকিং প্রসেসটা থাকে সেটা স্টপ হয়ে যায় আর নুডলসগুলো এর থেকেও বেশি সিদ্ধ হয়ে না যায়। সঙ্গে সঙ্গে একেবারে সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিতে হবে। যদি আপনি বেশিক্ষণ রেখে দিতে চান তাহলে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিন, তাহলে একেবারেই চিপচিপা হবে না। কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, ইনস্ট্যান্টলি এক্ষুনি বানাবো, এই জন্য আমি আর তেল ব্যবহার করবো না, শুধুমাত্র ভালো করে জল দিয়ে ধুয়ে এরকমই রেখে দেব। হাত দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে সব দিকে পাল্টে পাল্টে আমি জলটা দিয়ে ধুয়ে দিচ্ছি, যাতে এটাতে যে একটা ফ্যানের মতো ইয়ে হয়েছে, যেটা স্টার্চ বলে, সেটাও যাতে ভালো করে ধুয়ে যায়। এবার এটাকে রেখে দিচ্ছি, আর কড়াইয়ে এবার আমরা তেল দিয়ে দেব। আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইয়ে হয় কি, খুব ভালো করে গরম করলে এটা একেবারে ননস্টিকের মতো কাজ করে। একেবারে ঝুরঝুরে চাউমিন রান্না করার জন্য কড়াই ননস্টিক হওয়াটা খুব জরুরি। চাইলে আপনি ননস্টিকের যেটা টেফলনের প্যান হয় সেটা নিতে পারেন, নইলে এরকম করে খুব ভালো করে গরম করে তারপরে ইউজ করুন, একদম ননস্টিকের মতো হয়ে যাবে। তো আমি গরম কড়াইয়ে চিকেনগুলো দিয়ে দিলাম, ম্যারিনেটেড চিকেন। এবার হাই হিটে আমরা 5-6 মিনিটের জন্য রান্না করব, নাড়তে থাকবো এরকম,
আর যেটুকু জল আছে জলটা শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব, তাতেই কিন্তু হয়ে যাবে, এটা ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। খুব ছোট ছোট সাইজ, তো এই জন্য বেশি সময় লাগবে না। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, চিকেন একদম সিদ্ধ হয়ে গেছে আর পানিটা একদম শুকিয়ে গেছে, যেটুকু দেখা যাচ্ছে ওটুকু কিন্তু তেল। তো এবার আমরা এর মধ্যে কিছু সবজি দেব। চাউমিনের মধ্যে কিন্তু এমন সবজি দেওয়া উচিত যেগুলো আমরা কাঁচাও খেতে পারি, ভালো করে সিদ্ধ না হলে কোনো অসুবিধা না হয়। আমি এখানে কিছু ক্যাবেজ নিয়েছি, কিছু বিনস নিয়েছি আর কিছু গাজর নিয়েছি, আর সব কিছু আমি লম্বা লম্বা করে কাটার চেষ্টা করেছি। আর বাঁধাকপিটা অবশ্যই কাটার পরে ধুয়ে নেবেন, কারণ আজকাল বাঁধাকপির সম্পর্কে অনেক বাজে বাজে কথা শোনা যাচ্ছে। তো এবার আমরা ভালো করে নাড়িয়ে দেব। হিট কিন্তু হাইয়েই থাকবে, হিট কম করা যাবে না, নইলে কিন্তু সবজির ভেতর থেকে জল বেরিয়ে আসবে আর সেটা কখনোই আমাদের কাম্য নয়। সবজিটা কিন্তু 30% পর্যন্ত কুক হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি কিছু সবজি যেগুলো একেবারে আমরা কাঁচা খাই। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কিছু স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজের গাছের গোড়ার অংশটা, এটা আমি দিয়ে দিচ্ছি। সবজিটা যখন 50 থেকে 60% হয়ে যাবে রান্না, তখন আমরা এর মধ্যে সস দেব। এখন আমি দিলাম স্বাদ মতো লবণ। লবণ শুধুমাত্র সবজির জন্য যেটুকু লাগবে সেইটুকুই দিতে হবে, কারণ চিকেনের মধ্যেও আমরা দিয়েছি আর নুডলসের মধ্যেও দিয়ে রেখেছি, এই জন্য লবণটা দেওয়ার সময় খুব খেয়াল রাখতে হবে। আর এখন কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো স্বাদ মতো। কাঁচা লঙ্কা আপনি আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমাদের সবজিটা কিন্তু মোটামুটি 60 থেকে 70% পর্যন্ত কুক হয়ে গেছে। এবার আমরা দেবো কিছু সস। তো এখানে আমি 1.5 টেবিল চামচ ডার্ক সয়া সস দিচ্ছি, 1.5 টেবিল চামচ দিচ্ছি আমি রেড চিলি সস। আপনি গ্রিন চিলি সসও অ্যাড করতে পারেন, আমার কাছে ওটা নেই বলে আমি স্কিপ করছি। আর চাইলে আপনি টমেটো কেচাপও এখানে দিতে পারেন কিছুটা, আমি এখন দিচ্ছি না, আমি ওটা সার্ভ করার সময় দেব। ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে কিছু ভিনেগারও দেব। 1 চা চামচ আমি ভিনেগার দিচ্ছি, হোয়াইট ভিনেগার। ভালো করে মিশিয়ে নেব আর যেটুকু এই সসের জন্য জল জল হয়েছে এই জল জলটুকু শুকিয়ে নেব, তারপরেই আমরা নুডলসগুলো অ্যাড করে দেব, বেশি সময় নেওয়ার কোনো দরকার নেই। ততক্ষণে আমি এখানে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো আর একটুখানি চিনি, 1/2 টিস্পুন চিনি। চিনিটা একেবারেই অপশনাল, কারণ আমরা যে সসগুলো দিয়েছি তার মধ্যে যথেষ্ট চিনি আছে। তারপরও আমি একটু একেবারে বাজারের মতো স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। জলটা কিন্তু শুকিয়ে গেছে একদম আর সবজিটা মোটামুটি 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নুডলসগুলো দিয়ে দেবো। দেখুন নুডলসগুলো কীরকম ঝুরঝুরে আছে এখনও পর্যন্ত। এবার আমি এগুলো দিয়ে দেবো। আর যেরকমভাবে আপনার মেলাতে ভালো লাগে, অনেকে দুটো কাঠি দিয়ে মেলায়, দুটো চামচ দিয়ে, দুটো খুন্তি দিয়ে, যেরকমভাবে আপনার পছন্দ আপনি ভালো করে মিক্স করে নিন। আমি তো এরকম করি, শর্টকাট একটু কেটে কেটে নিই, তারপর একেবারে সবজি মেশানোর মতো মিশিয়ে নিই আরামসে। আপনার যেরকম খুশি সেইভাবে আপনি মিশিয়ে নিন। এভাবে মেশাতে মেশাতে হাই হিটে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করতে হবে আর ততক্ষণে আমাদের চাউমিনটা একদম তৈরি হয়ে যাবে। আর লাস্টে আমি একেবারে কিছু স্প্রিং অনিয়ন ওপর থেকে স্প্রিঙ্কেল করে দিচ্ছি, মানে হচ্ছে পেঁয়াজের পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা গার্নিশিংয়ের জন্য, এটা রান্না করার কোনো দরকার নেই। ভালো করে মিশিয়ে নেব আর সার্ভ করার সময় ওপর থেকে আরও কিছু ছড়িয়ে আমি গার্নিশ করে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমাদের চিকেন চাউমিন একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার আমরা হিট বন্ধ করে দেব আর গরমাগরম চিকেন চাউমিন সার্ভ করব। দেখলেন তো বন্ধুরা কতটা ইজি রেসিপি, একেবারে বাজারের মতো, বাজারের মতো ঝুরঝুরে আর বাজারের মতোই স্বাদ। আর এবার খাওয়ার সময় অল্প অল্প টমেটো কেচাপ ওপর থেকে ছড়িয়ে নিন আর মিশিয়ে খেতে থাকুন। অবশ্যই এই সিম্পল রেসিপিটি ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে প্লিজ ভিডিওকে একটা লাইক করুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে একেবারেই যাবেন না। আর অবশ্যই বেল আইকনকে অলে প্রেস করবেন যাতে আমার আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমে পেয়ে যান। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।